ট্রেনে ট্রাভেল করলে এক আলাদা ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমরা অনেক ধরনের সুন্দর নেচার দেখার সুযোগ পাই। আমরা শহর, গ্রাম এবং আরও অনেক ধরনের জিনিস দেখে আর সেসব জিনিস নিয়ে চিন্তা করি। আর যখনই আমরা রেল ট্র্যাকের আশেপাশে ছোট ছোট পাথরগুলো দেখি, তখনই আমরা ভাবি যে এইগুলো এখানে কেন রেখেছে এবং তাদের কাজই বা কী। তো চলুন আজ এই বিষয়ে জানার চেষ্টা করব। এই ছোট ছোট স্টোনগুলোর একটি নাম আছে, এটাকে বলে ট্র্যাক ব্যালেস্ট। ট্র্যাক ব্যালেস্ট স্লিপারের মাঝখানে নিচে এবং রেলওয়ে ট্র্যাকের সাইডে বসানো থাকে। বন্ধুরা, স্লিপার্স ওটাকেই বলে যেটার উপর ট্র্যাক বসানো থাকে। এটা প্রথমে কাঠ দিয়ে বানানো হতো, কিন্তু আজকাল স্লিপার্সকে বানানোর জন্য মজবুত কংক্রিট ব্যবহার করা হয়ে থাকে। রেলওয়ে স্লিপার্সের কাজ ট্র্যাককে সোজা এবং তাদের মাঝখানে স্পেসকে মেইনটেইন করা। বন্ধুরা, রেল ট্র্যাকে যেমন তেমনই স্টোন ব্যবহার করা হয় না। যেমন ধরুন, আমরা যদি স্মুথ সার্কেল স্টোন ব্যবহার করতাম, তারপর যখনই কোনো ট্রেন লাইনের উপর দিয়ে যেত, তখনই ট্রেন পিছলে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই ট্র্যাককে এক জায়গায় ফিক্সড রাখার জন্য স্ফেরিক্যাল স্টোনস ব্যবহার করা হয়। শুধু এটুকুই নয়, ট্র্যাক ব্যালাস্ট অথবা স্টোন অনেক আলাদা আলাদা উপায়ে ট্র্যাকের উপর বসানো হয়। ট্রেনের ওয়েট অনেক বেশি হয়ে থাকে, আর ট্র্যাককে এক জায়গায় ফিক্সড রাখার জন্যই এর ব্যবহার। যদি স্টোন না বসানো না হতো, তখন ট্র্যাকের নিচে অনেক ধরনের প্ল্যানেট গ্রো করতে শুরু করবে, যার ফলে ট্র্যাক দুর্বল এবং আরও অন্য ধরনের প্রবলেম হতে পারে। তাই স্টোন ট্র্যাকের উপর পানি জমতে দেয় না, যার ফলে ট্র্যাকের নিচে জমিন দুর্বল হয় না। তো যখন ট্রেনের ট্র্যাক তৈরি করা হয়, তখন এটাকে উঁচু করে তৈরি করা হয়, এর ফলে ছোট ট্র্যাকগুলোতে পানি স্টোর করতে পারে না। এতক্ষণ তো কথা বললাম ট্র্যাক ব্যালেস্ট এবং স্টোনের ব্যাপারে, কিন্তু আরেকটা জিনিস আছে যেটা ট্র্যাকের মধ্যে ইউজ করা হয় এবং এটা অনেক ইউজফুল। রেলওয়ে ট্র্যাক সব জায়গাতে থাকে, গ্রামে, শহরে অথবা জঙ্গলে, কিন্তু ট্রেন যখন কোনো শহরে চলে, তখন ট্রেন থেকে যে ভাইব্রেশন তৈরি হয়, তখন ওই জায়গায় তৈরি হওয়া বড় বিল্ডিংয়ের জন্য এবং ঘরের জন্য ভালো নয়। এর জন্য ভাইব্রেশনকে কম করার একটা টেকনিক ব্যবহার করা হয়, EPDM, এথিলিন প্রোপালিন ডাইন মনোমর। এটি এমন এক ধরনের রাবার যেটা হিট ওয়াটার অথবা আলাদা ধরনের সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারে। এটা ট্র্যাক এবং স্লিপার্সের মাঝখানে লাগানো হয়, যেন কিছু সময়ের জন্য ভাইব্রেশন এবং নয়েজকে কন্ট্রোল করা যায়। আরেকটি জিনিস আছে যেটা জানা অনেক জরুরি, কিছু মেট্রো ট্র্যাকে ট্র্যাক ব্যালাস্ট অথবা স্টোনের ইউজ করা হয় না, কারণ বেশিরভাগ মেট্রো ট্র্যাক আন্ডারগ্রাউন্ড অথবা ব্রিজের মধ্যে হয়ে থাকে এবং শহরের ভেতরেই চলে থাকে। যদি এই স্টোনগুলো ব্যবহার মেট্রো ট্র্যাকে করা হয়, তখন মানুষজন স্টোনের উপর পা পিছলে পড়ে যেয়ে ব্যথা পেতে পারে। তাই ট্রেনের নিচে ছোট ছোট পাথর ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি বিন্দু পরিমাণে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।